সমস্যাটা কোন জায়গায় দেখেন, আজকে হয়তো ভাই দেখেন আজকে হয়তো আপনার চারজন প্রতিনিধি একটা দফা দাবি দিবে, আবার অন্য হয়তো এসে আমার একটা দফা দাবি দিবে, সরকার কোনটা মানবে আমাকে বলবে? সরকার তো আর 10-12 দিন বসতে পারে, সরকার কোনটাকে বলবে আমাকে বলবে? সরকার সব আহতদের, তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত। আপনি এই ইমরান ভাই আপনি বলেন এই এখানে হচ্ছে নাজমুল আছে সুজন আছে, তুমি আমাকে সুজন বুঝাও, ধরো তুমি পাঁচটা দাবি দিলাম দিয়ে চলে গেলাম, আবার আরেকটা গ্রুপ আসলো আবার পাঁচটা দাবি দিল, আবার আরেকটা গ্রুপ আসলো পাঁচটা দাবি দিল, এখন আমরা কোনটা করবো? এখন ভালো কোনটা যে সবাই আপনারা মিলে আপনারা প্রতিনিধি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওনারা কথা বলুন, তুমি আমাকে বলো। আমরা এটা শেষ করে অফিসিয়াল প্রেস ব্রিফিং করবো, ওনাদেরকে নিয়েই করবো, সমস্যা নেই, এটা একটু ডিসকাশন করতে হবে। একটু আপনারা তো নিউজ করে দেন দুপুর মধ্যে, আমাদের ভাই ভাই সম্পর্ক আলোচনা চলে, এগুলো আলোচনা চলবে, এগুলা রে আমাদের সারা এখানে তো এমন হইতেছে না, মিটিংটা হইতেছে এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে, ভাই একটু এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে, পরিবারের ভিতরে মিটিং এর সময় মানে আপনারা যে হিসাবে বলতেছেন মনে হচ্ছে আমার কাছে এমন অনেকটা লাগতেছে যে ছাত্রদল আর ছাত্রলীগের মিটিং, যে কেউ ক্ষমতা আছে যদি মিডিয়া না থাকে কেউ মনে মেরে দিবে, ব্যাপারটা তো এরকম না ভাই, আমরা কথা বলি ভাইয়ের মধ্যে পরিবারের মধ্যে মিটিং, যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে, বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেস ব্রিফিং করবেন, তাহলে তো হয়ে যায়। কি বলে ভাই, উপদেষ্টারা দাঁড়ায় আছেন, আমাদের কথা বলতে হবে ওনাদের সাথে। ভাই উপদেষ্টারা বাইরে দাঁড়ায় আছে তো সবাই, উনাদের সাথে কথা শোনার জন্যই আসছে, উনাদেরকে বসতে দেন ভাই একটু। আহত ভাই ছাড়া, আহত ভাইয়েরা ছাড়া মিডিয়া এবং অন্যান্য অভিভাবক যারা আছেন সবাই বের হয়ে যাবেন। বিশ্বাস করবো সব।